এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো এইমাত্র বিজেপিতে যোগ দিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আবারও বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পায়েল সরকারের পর টলিউডের আরও এক প্রথম সারির অভিনেত্রীর নাম লেখালেন গেরুয়া শিবিরে। সোমবার শ্রাবন্তীর হাতে পদ্ম পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী। সোমবার বিকেলে বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চাই। বাবা সেনা অফিসার ছিলেন, বাবা সবসময় শিখিয়েছেন দেশের জন্য কিছু করতে হবে, সেই শিক্ষা থেকেই এবার মানুষের জন্য কিছু করতে চাই। বিজেপি দেশের জন্য, রাজ্যের জন্য অনেক পরিবর্তন করেছে, সেই কারণে বিজেপিতে যোগ দিয়ে দেশের জন্য বা রাজ্যের জন্য কিছু করতে চান বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে সোনার বাংলা গড়ে তোলার যোগ্যে সামিল হতে চান। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছে। ঠিক কী কারণে তিনি বিজেপিতে যোগ দিয়েছে এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে জেনে গেলেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।